আজকে আপনাদেরকে একটা ফ্রড নিয়ে আমি আলোচনা করতে চাই, আপনাদের দৃষ্টিগোচর করতে চাই। সেটা হচ্ছে কি, আপনার মানে আধার কার্ড আর আপনার বায়োমেট্রিককে সাহায্যে কি করে আপনি মানে ফ্রডের শিকার হয়ে যেতে পারেন। কিরকম ধরুন, আপনাকে ফোন বা কিছু আসছে যে আপনি এই যোজনা থেকে আপনার টাকা স্যাংশন হয়েছে, নাহলে এটা হয়েছে, আপনি কাজ করুন। এটা কিন্তু ওই গ্রামের দিকে এটা খুবই হয়, যারা অতটা টেক্সেভি নাই, মানে ওনারা অতটা মানে টেকনোলজি সম্বন্ধে অতটা জানেন না, তারা কি করে ওই কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি আমরা যেটাকে বলি, ওই মিনি ব্যাংকও বলে অনেকে, তো সেখানে বলে যে আপনি এক কাজ করুন, এই এখানে যান, নাহলে ওকে গিয়ে আমাকে ফোন ধরিয়ে দিন, আমি আপনার টাকাটা আমি এখন আপনার অ্যাকাউন্টে আমি ঢুকিয়ে দিচ্ছি, তারপর আপনি টাকা তুলে নেবেন, এবং ওনাকে বলবেন যে আমি যা বলছি ওটা করে দিলে এখনই টাকা ঢুকে যাবে। এবার উনি কি করলেন, ওখানে গিয়ে ফোনটা ওই সিএসপির যিনি আছেন ভদ্রলোক তিনাকে দিলেন, বললো যে দেখো তো উনি কি বলছে, যেটা বলছে ওটা তুমি করে দাও। উনাকে কিন্তু বাকিটা বললেন না, ওনাকে বলেছে যে গিয়ে বলবেন যে আমি যা বলছি করে দিতে, তাহলে এখনই টাকা ঢুকিয়ে দিচ্ছি। তো উনি কি করলেন, ওখানে গিয়ে ওই যে সিএসপির যিনি ভদ্রলোক যিনি সিরিয়ালি সিএসপি চালান, তো ওনাকে বললো দেখো তো যে যা বলছে করো, তাহলে আমার সুবিধা, তুমি এটা যা বলছে করে দাও। আপনার ফোন থেকে কিন্তু ফোনে ধরিয়ে দিলেন। ওই এন্ডে কিন্তু যে বদমাস বসে আছে, উনি কি বললেন যে আমি না ওনার আমি রিলেটিভ, হ্যাঁ তো আপনি এক কাজ করুন তো, ওনার ওখান থেকে আমাকে এই 10,000 বা 20,000 টাকা আমাকে পাঠিয়ে দিন, তো এখানে আমি কিন্তু 20,000 টাকা চলে যাবে। তো দেখুন, তাতে কি হলো, তো ওখানে কি হলো, ফোনে কি বললো, তাহলে এবার ফোনে বললে টাকা আমার টাকা ব্যাংকে আছে যাবে কি করে, এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু কোনো ওটিপি জেনারেশনের গল্প নেই, এখানে কি আপনার শুধু আধার আর আপনার যদি বায়োমেট্রিকটা পেয়ে যায়। আচ্ছা আপনি দেখুন এই বায়োমেট্রিকের ছবি, দেখুন 1, 2, 3 এরকম যে দেখছেন, এই যে বায়োমেট্রিক যে মেশিন যেটা দিয়ে, তাহলে কি হচ্ছে, আপনি কি হলো আপনার আধার কার্ড নাম্বার আর আপনার ওই যে বায়োমেট্রিক, যখন আপনাকে বলবে যে আপনার ওই যে যোজনা বা কিছু কিছু থেকে টাকা পেয়েছেন বা কোনো জায়গায় জিতেছেন যা কিছু, তো তখন কি বলবে, আপনি আধার কার্ডটা নিয়ে যান। তো আধার কার্ডটা আপনি নিয়ে গেলেন আর বায়োমেট্রিক আপনি যাচ্ছেন, তো আপনার বায়োমেট্রিক আছে, তাহলে কি হলো আপনার আধার নাম্বার আর বায়োমেট্রিক দিলে কিন্তু আর বাকি জিনিস লাগছে না। এবার আপনাকে বলেছে যে তুমি গিয়ে কেবল আপনি গিয়ে শুধু ওই সিএসপি যিনি ভদ্রলোক সিএসপি চালান ওনাকে দিয়ে দেন, আর আপনি বলেছেন যে গিয়ে যা উনি যা যা বলছেন করে দেন, আর ওখানে বলছে কি আপনার আত্মীয় আছে, উনি আছে আপনার আত্মীয়, আপনি তো বুঝতে পারছেন এখন ফোন তো ওনার উনি ধরে আছেন, তো উনি এবার আপনি যেহেতু বলেছেন ওইটা যা বলছে করো, সিএসপি ভদ্রলোক ভাবে ভেবেছে নিশ্চয়ই আপনার আত্মীয় আপনি বলছেন, সেই জন্য উনি কি করলো, সেখান থেকে কি হচ্ছে আপনার শুধু আধার ডিটেল আর মাত্র আপনার কিন্তু একটা আঙুলের ছাপ দিয়ে, হ্যাঁ ওই যে মেশিন গুলো দেখালাম, তাতে কিন্তু আপনার টাকাগুলো চলে গেল। ওই আগে বললো যে যোজনা বা উল্টো যে জায়গা থেকে আপনার অনেক টাকা এসেছে, এখানে কিন্তু টাকা এলো না, আপনার ওইভাবে চলে গেল। সেই জন্য এইরকম যখনই কোনো ফোন বা কিছু পাবেন আপনারা বা কোনো মেসেজ পাবেন যে এই সিএসপি তে চলো, এই চলো, ও চলো, ওখানে গেলে আপনি টাকা পাবেন, অনুগ্রহ করে পেলে সিএসপির লোককে আলাদা করে জিজ্ঞেস করুন, ওনারা আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা চেক করে বলে দেবে, সেটা আলাদা। উনি গেল আর সিএসপির লোককে আপনি কিছু না বলে ওই যা বলছে ফোনে ওটা তুমি ফলো করো, উনি তো জানলেন না, উনি করলেন। এই নিয়ে কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক মানুষ ঠকেছে, সেই জন্যে আধার এবং নিজের বায়োমেট্রিক দেওয়ার সময় কিন্তু খুব সাবধান থাকুন। নমস্কার।